الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গত ক্লাসে লেসন 8 নাকেস আল ফেল ওয়ান নাকেস নিয়ে আলাপ করছিলাম, এবং এটা হচ্ছে আল ফেল ওয়াল মুতাল, দুর্বলকে উইক ক্রিয়া। আমরা একটু রিভিশন দিয়ে নিই, আমরা দুর্বল ক্রিয়া কয় প্রকার? তিন প্রকার, তিন প্রকার। কি কি? মিসাল, আজওয়াব, নাকিস। নাকেস। তাহলে নাকেস কোনটা? নাকিস লাম কালিমায় দুর্বল অক্ষর থাকবে, দুর্বল অক্ষর অ অথবা এবং এ। ইয়া আর আজওয়াব আজওয়াল আইন কালিমায় থাকবে। আইন কালিম। আর মিসাল? মিসাল হলো ফা কালিমায় থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মমতাজ। আমরা যদি আরবি রিডার বইয়ের 123 নম্বর পেজে যদি আপনারা যান, 123, এখানে 3 নম্বর সিরিয়াল আছে, উদাহরণ পর্যবেক্ষণ করুন, তারপর নিচের ক্রিয়াগুলি ব্যবহার করে মুদারে মারফু, মুদারে মাজজুমের আমর তৈরি করুন, ফেলুন না কেসে। একটা উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। আল মাদি আল মুদারি আল মারফু আল মুদারি মাজজুম আল আমরু। হেডিং দিনটা বুঝতে তো কারো কোনো সমস্যা নেই। 1 নম্বর, বাকা, এই শব্দটা আসলে ছিল কি অরিজিনালি? কি ছিল? বাকাইয়া। বুঝলেন কি বলছি? বাকাইয়া ইয়াব কিউ, এই ছিল শব্দ। দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। কি মিলেছে দরাবা ইয়াদরিবুর ভিতর মাসুদ ভাই? জি স্যার, জি আচ্ছা, স্যার, তাহলে এখন এখান থেকে ট্রান্সফরমেশনটা কেমন কি হয়েছে কিভাবে বলছিলাম, ফর্মুলাটা কি? স্যার যদি হামজার উপর হরকত থাকে, হামদা না, অ অথবা ইয়ার উপর হারাকা থাকে যদি, কে হারাকা তাহলে মানে দেড় যাবার পেস্ট থাকে, তার জি আগে যদি, তার আগের অক্ষরে যদি হরকত থাকে, জবর থাকে, জবর থাকে, জবর জবর থাকে, থাকে। তাহলে ওই ইয়া বা অ আলিফ মাকসুরা হয়ে যায়। জি আলিফ মাকসুরা, তাই না? আলিফ মাকসুরা হয়ে যায়, এটা এই ডট এটা থাকবে না, ডটের না থেকে আলিফ মা, এখানে এটা আসলে হওয়া হচ্ছিল এইটা থাকার কথা, বাঁকা, ঠিক আছে, জবর, খাড়া জবর একটা, এটা হলো আলিফ মাকসুরা, এই যে ডট প্লেস ইয়া, এটা হলো আলিফ মাকসুরা, বাঁকা হয়ে গেল। তো বাঁকা ইয়া নাহলে তো মিলবে না, দরাবা তো আসতেছে না, না হয় তাই না, বাঁকা, হ্যাঁ, তা বাঁকা ইয়ার থেকে বাঁকা হয়ে গেল, বাঁকা। আর ইয়াব কিউ দরাবা ইয়াদরিবু, এখানে বলছে যে ইয়ার উপর পেশ করা যেহেতু কঠিন, এই জন্য পেশটাকে সুকুন করে সহজ করা দেন, ইয়াব কি, ক্লিয়ার? এখানে লিখছে ব্রাকেটে আসলুহু ইয়াব কিউ, আসলু অরিজিনাল, এটা অরিজিনাল, এটা হল আস আসলুহু, এর অরিজিনালিটি ছিল ইয়াব কিউ, তাই বলছে এখানে। বুঝছেন কি বলছে? একটা বুঝলি আপনারা বুঝে ফেলবেন বাকিগুলা। তাহলে ইয়াব কিউ থেকে হয়ে গেল কি? ইয়াব কি ইয়াব কি, হাকিম স্যার ঠিক আছে? মানের ভাই, স্যার? ঠিক আছে স্যার, তাহলে এই যে এখন যে ইয়াব কি যে ফর্মেটে আসছে, এটা কি এখন মারফু, মানসুব না মাজজুম বলেন তো? মারফু স্যার কেন মারফু? মারফু দেখা যাচ্ছে না তো, না, কিন্তু এই ফর্মেটটা থেকে স্যার আমরা যেটা বুঝছি এই স্যার, যে কারণ ছিল যে ইয়াব কিউ কিউ, ছিল, ইয়াব কিউ ছিল, তাই ইয়াব কিউ, অর্থাৎ এটা মারফু, তাই না? মারফু, হ্যাঁ এই জন্য মারফু। মারফু। এখন এটা মাজজুম করতে গেলে কি হয়, মাজজুমের নিয়ম হচ্ছে
যে হরফ ইল্লাকে বাদ দিলেই মাজজুম হয়ে গেল একটা। 2 নম্বর, 1 নম্বর ছিল পেশকে জজম করলে মাজজুম, নুন আতা হয় নুন জাতা হয়, নুন চলে গেলে কি হবে মাজজুম এবং মানসুখ। আর একটা হচ্ছে হরফ ইল্লাকে ফেলে দিলেও এটা মাজজুম হয়ে গেল, ক্লিয়ার? জি তাই যদি হয় তা ইয়া এটাকে আল মাজজুম বানাতে গেলে লাম হলো হরফু নাফ ইন কলবিন জাজমিন, তাহলে ইয়াব কি ছিল, ইয়াব কি, ইয়াব কির ইয়াকে বাদ দিয়ে দিলাম, তাহলে ইয়াব কি হলো, অর্থ সে কাঁদেনি, বাঁকা মানে কাদা, হি ক্রাইড, ঠিক আছে, তাহলে লাম ইয়াব কি, সে কাঁদেনি, মাদি হয়ে গেল, অর্থ হয়ে মুদারাতে মাদি হয়ে গেল। আর আমর কি হবে, কি ইবকি কেমন, ইয়াবকি তাপকি তাপকি আপকি নাপকি, তাপকিতে তা যাবে আর হরফিল্লা মাজজুম করতে হরফিল্লা চলে যাবে, তাহলে বায়ের উপর জজম আর কায়ের নিচে জের আছে, পড়া যায় না। অতএব আমরা তো অসনি আনলাম, দিব কি এখন আমরা জবর জের দেবো না পেশ দেব, জেদ দেবো কেন জের দেবো, ইয়াব কি, এই যেহেতু এখানে আইন জবর কেলেমায় আছে জের আছে, আইন কেলেমায় রিয়া ইফকি, ইফকি কাদো কাদো, এই জিনিসটা বুঝলেন কিনা সবাই? ওকে, মাসা মাসাইয়া অর্থ কি, হাঁটা, হাঁটা, তাহলে মাসাইয়া থেকে মাসা হয়ে গেল। এখানে মনে রাখবেন একটা ই আছে আলিফ মাকসুর আছে, মাসা মাসা, ইয়ামসি ইয়ামসি থেকে ইয়ামসি, লাম ইয়ামসি ইমসি, আমার বোঝা গেছে, এটা সমস্যা নেই। কাওয়াইয়া কাওয়াইয়া টু আয়রন, আমরা আয়রন করি না কাপড় চোপড় ইস্ত্রি করি, সেই কাওয়াইয়া, এটা ছিল কাওয়াইয়া, কাওয়াইয়া ইয়াব কিউ, এখান এটা একটু এক বিহানে এর ডটটা পড়ে না, এর ডট থাকবে কিন্তু ইয়াব কি, এটা তার ডট যাবে না, এটা কি ডট যাবে, না শুধু ডট পেশের থাকবে, জায়গায় জজম হবে, হ্যাঁ ডট থাকবে এটা, তাহলে কাওয়াইয়া কাওয়াইয়া হয়ে গেছে কাওয়া, এই কাওয়া হয়ে গেল, আর ইয়াব ইয়াব এক বি ইউসুর এক বি হয়ে গেছে, লাম এক বি ইক বি, জারাইয়া প্রবাহিত কেন, তাজরি মিন তাহতি আল আনহার খালিদিন ফিহা, যারা জান্নাতি হবে তাদের ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, যেখানে তারা চিরদিন থাকবে, যারা প্রবাহিত বহমান হওয়া, তা জারাইয়া যারা ইয়াজরি ইয়াজরি তাজরি তাজরি আজরি নাজরি, এখানে লাম দিলে কি হবে, লাম যারা কোনটা, লাম ইয়াজরি হবে, কোনটা, লাম লাম ইয়াজরি, লাম এক বি, তাই বললেন ইয়াজরি ইয়াজরি, যারা বলেছে স্যার, লাম ইয়াজরি তাহলে লাম ইয়াজরি, ওয়াই থাকবে না, ইয়াজরি, এই ইয়া থাকবে না, শুধু রা থাকবে, তাই না? আর এখান স্যার থেকে ইজরি, বলে আমরা আমার কি হবে হবে, ইজরি, 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 তাই, ঠিক আছে, ভেরি গুড, একই ভাবে এক্সাম্পল সেম, রমা রমা মানে নিক্ষেপ করা, সোরা, একটু সো, মিউট করে নেন, সো, কাইন্ডলি আপনার মিউট করে নেন, একটু মিউট করে নেন, একটু মিউট করে নেন, জি, রমা নিক্ষেপ করা, রমাইয়া রমা, তার মি রমা ইয়ার মি, রমা ইয়ার মি ইউ ইয়ার মি, রমা ইয়ার মি লাম ইয়ার মি ইয়ার মি, ঠিক আছে, বানা মানে নির্মাণ করা, বানা ইয়া বানা ইয়াবনি, আর রা শুনতে পারবে না আপনারা, থাকা থাকা মানে পানি পান করানো, পানি দেওয়া, পিপাসা নিবৃত্ত করা, সাকাইয়া সাকার থেকে ইয়াসকি, লাম ইয়াসকি ইফকি, এখানে কি বলছে দেখেন, তুহজাফু মানে হজব করা হয়েছে, লামুল ফেল, ফেলের লামকে, লাম লামুল ফেলের মোতাল্লু আর লামে, লামকে ফিল মুদারে মাজ্জুম, মাজ্জুমের মুদারে মাজ্জুমের সময় লাম কালিমাকে ইয়াকে হজব করা হয়েছে মানে ড্রপ করা হয়েছে, অফিল আমর এবং আমরে,
এই যে মুদারি মাজজুম আর আমর বানানোর সময় মুতাল্লু আর লাম ক্রিয়া তৃতীয় রেডিক্যাল বাদ দেয়, মানে আলিফ অ অথবা ইয়া ড্রপ করা। এই এই মোটামুটি আমাদের নাকের নিয়ম। এখন আমরা টেক্সটে চলে যাই আমাদের। একটু প্রশ্ন আছে বলবো স্যার। হ্যাঁ শিওর। স্যার এই যে শাখা মানে তো স্যার পানি দেওয়া, আর স্যার এত 145 পৃষ্ঠায় ই করা হয়েছে শাখা হলো সি না কপ দিয়ে, আর মুদারি করা হয়েছে ইয়াস কাপ দিয়ে, স্যার এটা একশো কি ঠিক আছে স্যার? ইয়াস 145 145 ছয় নম্বর সিরিয়াল স্যার, 6 নম্বর সিরিয়া। হ্যাঁ শাখা ঠিক আছে পানি দিয়া ঠিক আছে। ইয়াস কি, এদিকে কি কাফ হবে না এই কাফ হবে স্যার ইয়াস কি এটা? ভেরি গুড, জাজাকাল্লাহ। কফ বড় হয় কফ কফ গলার থেকে যেটা কাফ হবে না কফ, স্যার? ওইটা স্যার রাইট, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো আপনি থ্যাংক ইউ স্যার, ফুল টাইপিং মিস্টেক রাইট। জি স্যার, এটাই আমার জানার জন্য সবাই স্যার, একটু দেখে আমার নেন ওই কাছে মনে পেজ হয়েছে, নাম্বার 145 এর 6 নম্বর সিরিয়াল, জি স্যার, একটু কারেক্ট করে নেন। একশো জি স্যার, পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ পেয়েছেন সবাই। 145 নম্বর বইয়ের 6 নম্বর সিরিয়াল। ওকে, আমরা গত ক্লাসে ছিলাম এখানে লেসন এই শুরু করে, আমরা কোন পর্যন্ত গেছিলাম কার মনে আছে? জি স্যার, কোন পর্যন্ত স্যার আমরা 1 2 3 4 5 ছয় নম্বর উপর থেকে ছয় নম্বর লাইন পর্যন্ত আসছিলাম স্যার, কোন কোন লাইনটা সোয়াদু, পড়েন? লা লাম আকবিহি জি স্যার, রাইট, লা লাম আকবিহি বাদু সাকবিহি আল আনা ইনশা, এই পর্যন্ত ছিল আমার, তাই না? জি স্যার, এখন নেক্সট পড়েন, ইব্রাহিম কি বলছে? পড়েন একজন, পড়েন মাসুদ ভাই, পড়েন। ইব্রাহিম ওয়াল মানা দিলু রুমালটার কি অবস্থা, হ্যাঁ না, তারপর মানা দিলু আ আছে না আর কিছু, যে আকওয়াতিহা আকা রুমালটা আ ইস্ত্রি করছ, কাওয়াইতিহা। হ্যাঁ তুমি কি রুমালটা ইস্ত্রি করছ, হ্যাঁ আ মানে প্রশ্নবোধক, জি কাওয়ার থেকে কাওয়াইতি মানে তুমি, জি তি বললো কেন যেহেতু সুয়াদ লেডি জি মেল যেহেতু, হুম ঠিক আছে। রুমাল গুলা জি কি স্যার, ইস্ত্রি করেছো? ইব্রাহিম জি সুয়াদ জিজ্ঞেস করছে। নিন্দিলুন, নিন্দিলুন হচ্ছে 1 বছর, মানা দিলু হচ্ছে বহু বছর। জি, সুয়াদ কি বলছে? উম্মি কাওয়াত হা ফি সবা ফি সবাহি, মা সকালে সেটি ইস্ত্রি করছে, তাহলে এখানে এই সেন্টেন্সটা কি ইসমিয়া না ফেইলিয়া? এটা হলো স্যার ইসমিয়া স্যার, মুক্তদা কোনটা? মুক্তদা উম্মি মা, উম্মি মুক্তদা ওয়াহুয়া মুদাফ ইয়া মুদাফুন ইলাইহি, তাই না? জি স্যার, তাহলে খবর কোনটা? স্যার ওয়াক্তাহা ফি পুরাটাই খবর কাতাহা স্যার, কাওয়াতাহা ফিসাবাহি, এই পুরাটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল খবর। জি স্যার, কাওয়াত হচ্ছে ফেলু মাদিন ফাইলকে, মুস্তাতির হিয়া হা স্যার, হিয়া ইয়া হিয়া হিয়া মানে উম্মি, উম্মি হা মাফুলুন বিহি, মুদাফুন মাফুলুন বি মানসুফ জার মানসুফ, মাজরুর, তাই না? জি জুমলাতুল ফেইলিয়া হয়ে উম্মি মুক্তাদার খবর হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া। আকিল ভাই পারেন নেক্সট। স্যার, ইব্রাহিম আতুরি দিনা আন্তকুলি লি শাইআন, অর্থ কি? স্যার আতুরি দিনা
কেন আরাদা তুমি ইউরিদু, কি চাও স্যার, তুমি কি হ্যাঁ চাও, তুমি কি তুমি কি চাও, চাও, আন্তাকুলি আন্তাকুলি বলতে, লি আমাকে, সাইয়ান কোনো কিছু, তুমি কি আমাকে কোনো কিছু বলতে চাও? বলতে চাও, ঠিক আছে, এখন এই দেখেন এই তাকুলি, এইটা একটু বলতে পারেন যে তাকুলিটা কি হলো এখানে, এখানে কি ছিল অরিজিনাল শব্দটা কি ছিল? তাকুলু না না এটা ছিল কি তাকুলু ইয়াকুলু? হওয়ার কথা ছিল, হ্যাঁ আন আসার কারণে এটা হওয়ার কথা হলো স্যার, ওই যে জবর নেয়ার কথা আর কি। আন আসার কারণে মাজুম ইয়া কি বলে কিভাবে স্যার, জবর সেইটাই আমি নেয়ার বলি, কথা পরবর্তী ভার। হ্যাঁ কিভাবে হইলো, আ তুরি দিনা আন তাকু তাকুলি লি সাই আন, এই তাই না, এটা তো বুঝলাম, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আন্তাকুলি, এখন আসলে এই শব্দটা কি ছিল দেখেন, ইয়াকুলু ইয়াকুলু ইয়াকুলানে একুলুনা, তাই না, তাহলে তাকুলু তাকুলানে ইয়াকুলনা, তাই না, কি বলেন? জি ওস্তাদ, তারপর তাকুলু তুমি বলো, তুমি বলো তাকুলু তাকুলানে তাকু লুনা, তারপর তাকুলানে তুমি মহিলা তাকুলুনা বলো তাকু লিনা, তাকুলিনা। হ্যাঁ এইখানে আসেন এখন, তাকু লিনা, এই তাকু লিনা, তা তাকু লিনা এটা ছিল কি, তাকু লিনা অরিজিনাল সে তাকু লিনা, তাই না, তাকু লিনা আন হওয়ার কারণে কি হয়ে গেছে, এটা আগে যে আন দেই আমরা, আনের কাজ হচ্ছে মানসুব করবে মুদা রেখে, তাই না, জি, মানসুব নুনটাকে করবে সরিয়ে নুন দেব। জাতা হয়, নুন জাতা হয়, আন তাকুলি ইয়াটা এখন ওপেন হয়ে গেছে, আন তাকুলি, ক্লিয়ার শাকিল ভাই, জি আলহামদুলিল্লাহ স্যার, জি আন তাকুলি এটাকে আন বলেন, ওস্তাদ, আন্তাকুলি তো হলো বলতে, হ্যাঁ তারপর লি হলো আমাকে, রাইট, না আন আর তাকুলি কি হল, মাসদার আল মুআউয়াল হয়ে গেল না সেই, মাসদার আল মুআউয়াল হয়ে গেছে, জি রাইট জি সেইটাই আমি শুনতে চাচ্ছি, এটা হচ্ছে সরি, আল মাসদার আল আল মুআউয়াল, মাসদার আল মুআউয়াল, তাই না, জি 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 রাইট সেটা বলছে, ওকে তারপরে কি বলছে সুয়াদ, কি বলছে এখন, সুয়াদ বলছে, সুয়াদের কথা বলো না, নাম নাম, হ্যাঁ আমি বলতে চাই, ইন্না নিশ্চয় জামিলাত জামিলাতি সালওয়া দাআতনি, ইলা হবে নাকি ওস্তাদ, ইলা হ্যাঁ ইলা, হ্যাঁ বাইতিহা, ইলা, ইলা বাইতিহা হাজাল মাসাআ ফাআরজু আন তাসমাহা লি বিজ্জাহাবি ইলা বাইতিহা বাদা সলাতিল আসরি, অনেক বড় একটা সেন্টেন্স, তাই না, বড় একটা সেন্টেন্স, দেখেন, জি ইন্না জামিলাতি নিশ্চয় আমার বান্ধবী, জামিলুন থেকে জামিলাতুন, যেহেতু সুয়াদ বলতেছে গার্ল, তো জামিলাতি নিশ্চয় আমার বান্ধবী, নাম হচ্ছে সালোয়া, কি নাম, সালোয়া, কি করেছে, হালুয়া, দাআতনি আমাকে ইনভাইট করেছে, দা ইয়াদউ ইনভাইট করা, ঠিক আছে, জানেন তো সবাই এটা এটা ভালো করে এখন বুঝতে পারছি, হ্যাঁ, ইলা বাইতিহা তার বাড়িতে, তার হাজাল বাড়িতে, মাসা
দিস ইভিনিং ফর আরজু, অতএব আই আমি রিকোয়েস্ট করি আন তাসমাহা টু অ্যালাউ লি আমাকে বিজাহাবে যেতে ইলা বাইতিহা তার বাড়িতে বাদা সলায়াতিল আসর, আসরের পরে তার বাড়িতে যাওয়ার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি। এখন বলেন এইটাকে এখন ব্যাখ্যা করেন, আমি যেটা অর্থটা বলে আপনি বলে যান এক এক করে শব্দ এবং করে। তো ইন্না ইন্না এরপরে ইসমু ইন্না হবে জামিলাতি জামিলা, জামিলাতে অহুয়া মুদাফ, ইয়া মুদাফ অহুয়া ইলাইহি মুদাফ, ইয়া মুদাফ ইলাইহি। হয়ে গেল। হ্যাঁ তারপরে সালওয়া, সালওয়া হবে কবরু ইন্না না না, সালোয়া কি হবে, ইসমা, ইন্নার কিছু ইন্নার সাথে সম্পর্ক আছে সালোয়ার? না জামিলাদের সাথে সম্পর্ক আছে স্যার, হ্যাঁ ভেরি গুড, তাহলে এই জামিলাতের সাথে সালোয়ার সম্পর্কটা কি সম্পর্ক বলেন? এটার সম্পর্ক হলো ওই যে মুগদাল বদল। এক্সেলেন্ট, মুমতাজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মুবদালা জমিলাতুন আর সালোয়া, যিনি জমিলা তিনি সালোয়া, তিনি তাই না? সালোয়া, রাইট, জি ভেরি জি। গুড। হ্যাঁ তাহলে ইন্নার শেষ, ইন্নার কাজ শেষ, কিন্তু ইন্নার খবরও ইন্নে কি হবে স্যার? খবর ইন্না হবে আপনার এই জুমলাতুল ফেলিয়া, দাআতনি ইলা বাইতিয়া হাদা মাসাই। এখান থেকে শুরু হয়ে খবর হ্যাঁ ইন্নে এই হবে। এই পুরাটা হবে খবরু ইন্না ফি মাহাল্লি রাফ ইন, দাআতনি ফেলু মাদিন ফাইল মুস্তাতির মুস্তাফির ইয়া হবে না কেন? ইয়া, যে জমিলাতুন তাই না, জি জি জি, ইয়া মুতাকাল্লি মাফুলুন বিহি, আমাকে দাওয়াত করে, আমাকে ইনভাইট জি। করেছে, ইলা জার বাইতি যার মাজরুর, বাইতি মাজরুর, বাইতি অহুয়া হা মুদাফ, মাজরুর, অহুয়া মুদাফ, হা হ্যাঁ মুদাফ ইলাইহি। তারপর তারপর আজাল মাসা, এখানে আবার আজা আর মাসা, এটা হবে মুদাল বদল মুদাল মুবদাল, বদল মুদাল। এর সাথে হবে কিন্তু আবার এই হাজাকে বিকেল আর কি বলা যেতে পারে, বদল মুবদল তো হইলো, আর একটা কি বলা যায়, কখন যেতে বলছে হাজাল মাসায়, তাহলে হাজাকে আমার মাফুলুন ফিহি বলতে পারি, মাফলুন বি, জি মাফুলুন ফিহি। জি, সময় মাফলুন বি, কখন কোথায় হ্যাঁ মাফলুন হ্যাঁ, ফিহি, অহুয়া অহুয়া মুবদাল মুগদাল আল মাসা মাসা বদল, আল মাসা বদল। তাহলে হয়ে পুরাটা হয়ে গেল কি এখন ভার্বাল সেন্টেন্স, জি, তাই না? ভার্বাল ভার্বাল সেন্টেন্স হয়ে সেন্টেন্স হয়ে খবরও ইন্য হয়েছে। হইয়া ফি মাহাল্লি রফ ইন। রাফিন ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এরপরে নতুন আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, ফা অতপর, সো দেয়ার ফোর আর জু রজা ইয়ার জু, রিকোয়েস্ট করা, অ্যাপিল করা, আমি জি, রিকোয়েস্ট করি আন তাসমা সামাহা ইয়াসমাহু, পারমিশন। তাহলে আন আর জু তাসমাহা হয়ে ওই যে ইয়ে হয়ে গেছে, আল যে মাসদার আল মুআউ্যাল হয়ে গেল এটা, আল মাসদার আল মুআউ্যাল হয়ে গেছে। তাহলে আরজু ফেলুন মুদারি ফাইল মুস্তাতির আনা, মুস্তাফির আন আন তাসমাহা আল মাসদার আল মুআউ্যাল হয়ে কি হয়েছে, আমি অনুরোধ করি, কি অনুরোধ করি, এটা তো মাফুলুন বিহি, মাফুলুন বিহি, মাফুলুন বিহি হয়েছে, মাফুলুন বিহি হয়েছে, মাফুলুন বিহি ফি মাহাল্লি নাসবিন লি আমাকে, নাসবিন কাকে আমাকে, এটা আমাকে, আর একটা মাফুলুন, মাফুলুন বিহি, মাফুলুন বিহি বিল জাহাবে জার মজরুর বি হলো জার আর জাহাবি মাজরুর, মজরুর ইলা জার ইলা বাইতি জার মাজরুর ওহুয়া মুদাফ মাজরুর, হা হুয়া মুদাফুন মুদাফ, ইলাইহি হা মুদাফ ইলাইহি, বাদা আর বাদা হলো জার জরফ ওহুয়া মুদাফ মুদাফ, সালাত মুদাফ ইলাইহি সালাতিল আসর, সালাত হলো মুদাফ ইলাইহি, আবার হুয়া মুদাফ আসরের সালাতিল মুদাফুন আসর ইলাইহি, মুদাফ, আসরের মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ পুরাটা জুমলাতুল ফেলিয়া, পেলিয়া বিরাট সেন্টেন্স, কত বার কি সুন্দরভাবে আপনারা বলে ফেললেন, মাশাআল্লাহ এক্সেলেন্ট, অনেক ওকে সুন্দর আছে, খুবই সুন্দর। মাইনুল ভাই, সুন্দর বলছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছে মাইনুল ভাই এবার আপনি, ইব্রাহিম স্যার। ইব্রাহিম ইজ হাব্বি ওয়ারজিং বাদা সলাতিল আসর, সালাতুল মাগরিব না,
মাগরিব বলেন, এটাকে ব্যাখ্যা করেন। স্যার ইজ হাবিব বলেন, এটা বুঝাতে পারবেন? স্যার ইজ হাবিবটা বলতে পারতেছি না স্যার। তাকে বলছে, সুয়াদ কে বলছে না, জি সুয়াদ কে বলছে, কেউ বলতে পারো ইজহাবিটা কি এখানে? আমর স্যার, মাশা আল্লাহ, কিভাবে আমর হলো? ইজ এই করা হয়েছে, মূল শব্দ ছিল স্যার জাহাবা, না তাজ 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 হাবি না এক্সেলেন্ট মুমতাজ মানিল ভাই, সুপার মাশাআল্লাহ। তার হাবি না, তুমি যাও, এখন ওখান থেকে আমর হয়ে গেল, জি তার হাবি না। এই দেখেন কি সুন্দর, ইয়া আইয়ুহা আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এর যে আমর আছে, দেখেন আমরা এটা চমৎকার একটা জিনিস। আপনারা বলবেন, মাইনুল ভাই বলবেন, আমি লিখবো। তাহলে আমাদের জিনিসটা হলো তাজ হাবিনা, যেহেতু লেডি, তাজ হাবিনা, এই তাই না? স্যার এখন এটাকে আমরা আমর করব, তো জানি আমরা এটাকে বাদ দিলাম, নুন জাতা হয়। এন্ড ইয়াটা ওপেন হয়ে গেল, আমদাদুল অসলি দিলাম, এখন কি হবে এটা? স্যার আইন কালামাতে জবর আছে স্যার, কই আইন কালেমা জবর? এই যে আইন কালেমা, স্যার হা আইন কালেমা, এই ইজহাবি, ঠিক আছে, স্যার ইজহাবি, গো গো গো। মুসা আল্লাহ বলেছিল ইজহাব, ইজহাব তাজহাব থেকে হয়ে গেছিল কি, দেখেন তাজহাবু, এখান থেকে আল্লাহ আমর করলেন, অর্ডার করলেন, দেখেন আমরা যদি বুঝি কত সুন্দর লাগে, দেখেন তো এটা হয়ে গেল জাজম, তাই না? তাহলে কি হবে, দেন কত সুন্দর, এই এখন কি হবে, ইজহাব ইজহাব গো। এখন যদি আপনি এইটা না জানেন, গ্রামারটা না বলেন, তাহলে কি আপনি ওই কোরআনের ওই আল্লাহর কথাটা কি বোঝা যাবে বলেন? না তাহলে তর্জমায় কি আছে দেখবেন, তুমি যাও, এই তুমি যাও, অথবা সোফা আছে যাও, এভাবে আবার। এখন এইটাতে কি সের সিগা আমো না কি, এটা যে আপনি বুঝেন, এখানে ইমফ্যাসিসটা কি, এখানে তাকিদটা কি, জোরটা কি, তাহলে দেখেন আন্ডারস্ট্যান্ডিংটা কত চমৎকার হয়ে যাবে। এখন ভাবি গেল, তারপর বলছে তুমি যাও এবং ফিরে আসো, এর জি কখন, কাবলাল মাগরিবি নাকি, সলাতিল মাগরিব হ্যাঁ এবং মাগরিবের পরে মাগরিবের চলে। পর এখন ফিরে আসো, আরেকটা হচ্ছে রজা ইয়ারজু, তাহলে তার জিই না, তুমি ফিরে আসো, তার জিই না, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস, এটাও আমর গেল গেল। এর জি ওকে, স্যার আগে কি তোর ওই যে হরফু আতফিন ও আসার কারণে ও এর উপরে মানে ডবল হয়েছে না, হ্যাঁ, এখন ওইখানে আসতেছি আমরা, এখন কি হামজার হলো দেখেন, হামজার যেটা চলে গেছে এখন ওইখানে আসতেছি, এখন অ আসলে এই যে হামজাতুল অসলি, হামজাতুল অসলি, হামজাতুল অসলি, তো এটা হামজাতুল অসলি, এটা পড়া হবে না, প্রোনাউন্স হবে না, উচ্চারিত হবে না, কিন্তু থাকবে। এই যে ইজহাবি আরজিই, এর জি ছিল, কিন্তু যেহেতু হামজাতুল অসলি, এটা অ ফা আসলে পরে ওটার উচ্চারিত হয় না, এটা এসে এই র কে ধরবে, ঠিক আছে, আরজিই, ক্লিয়ার? জি বাদ সালাতিল মাগরিব, তাহলে ইজহাবি ফেলু আমরিন, ফাইল মুস্তাতির কে, আংটা আনতা না আনতি, আনতি, আংটি আংটি অ হরফু সোয়াদ আতফিন, ইরজিই ফেলু আমরিন, ফাইল মুস্তাতির, আনতি, আংটি বাদা জরফ, জরফ জামান ঠিক আছে, জরফ জামান, অহুয়া মুদাফ, অহুয়া
আহুলতিহ সালাতি মুদাবিলাইহ আহুয়া মুদাফ মুদাফ মাগরিবি মুদাফুন ইলাইহ। মুদাফিলাইহ মাশাআল্লাহ, এই পুরাটা কি হয়ে গেল এখন জুমলাতে? ফেলিয়া স্যার, এখানে কি স্যার, জি স্যার একটা প্রশ্ন করব স্যার। হ্যাঁ শিওর। স্যার এখানে ওয়ার্ড জি যেটা আমরা মিলাই করলাম স্যার, এটা কি আবার এভাবে কি বলতে পারি, ওয়া ইর জি এটা কি বলতে পারি স্যার? ইদগাম করে পড়ার সময় পড়তে হবে অর্জি। না ওটা তো বলছি স্যার, কিন্তু আমি আবার এটাও কি বলতে পারবো না, অল্টারনেট ওয়া ইর জি এটা কি বলতে পারবো স্যার? আমি কনফার্ম না, তা আমার মনে হয় না, কারণ কোরআনে অনেক আয়াত আছে, এভাবে পড়া যাবে না, ইদগাম করতে হবে। আচ্ছা মানে দুইটা যুক্ত হয়েছে, অ এবং ইরজি যুক্ত হয়ে অর্জি হয়ে গেছে গ্রামার অনুযায়ী, রাইট সেক্ষেত্রে রাইট এভাবেই রাইট মনে হয় করতে হবে স্যার। রাইট, ইদগাম করে পড়লে। এখন যদি আপনি পড়েন অ ইর জি, হয়তো গ্রামেটিক্যালি ঠিক আছে, বাট ইদগাম অনুযায়ী ঠিক হয় নাই। এটাতে অর্থ তো সঠিক থাকতেছে, তাই না? অর্থ তো সঠিক থাকতেছে, পড়ার যে একটা সিস্টেম আছে, আদব আছে, সে আদবের বরখলাপ হয়ে যাবে। স্যার বাকি আমি বুঝতে আর পেরেছি বাকি মশলাটা আমি দিতে পারছি না এখানে, ঠিক স্যার, আছে? বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ, আকিনটা শুনতে পাচ্ছেন? ঠিক আছে মাসুদ ভাই, জি স্যার, এরপর আপনি আসেন, আমরা কয়েকটা সেন্টেন্স বাদ দিয়ে আর এক জায়গায় যাই। নেক্সট পেজ ইব্রাহিম থেকে শুরু করি আমরা। এখানে আমি একটা বিষয় একটু শেয়ার করতে চাচ্ছিলাম, এই যে যে সেন্টেন্সটা আমরা করলাম এখানে মনে হয় একটা বিষয় হিডেন রেখেছে, চাইলে এটাকে আর একটু এক্সটেন্ড করা যেত, যেমন এই যে অর্জির পরে মিনাল বাইতিল জামিলাতে, এটাকে কিন্তু অ্যাড করা যেত, এটা মানে সৌন্দর্য বৃদ্ধি করছে, বাট এটা অ্যাড করলে মনে হয় করা যেত, হ্যাঁ অবশ্যই তাই না? করা যাবে, যাবে না? আমরা সেন্টেন্স কিভাবে বলি, সংক্ষেপে বলি না, অনেক কথা, অনেক কিছু বাদ জি দিয়ে জি দেয়, এরকম। এটা হলো সেন্টেন্স কে সৌন্দর্য বর্ধন করার জন্য। জি তো এই যে এত বড় সেন্টেন্স টাকে কত বড়, এখানে বলতো ইলা ইলা বাইতি জামিলাতি, তোমার বান্ধবীর বাড়ির থেকে, না বলে হা বলেছে, শর্ট করে ফেলছে, তাই না? জি 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 এটাই তো নিয়ম। আসেন মাসুদ ভাই। জি স্যার, ইব্রাহিম লা তাজরি ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি দৌড়াবে না, তালা হু না এদিকে এসো, মা হাজা বিয়া মিনিকা তোমার ডান হাতে এটা কি, আদি ইরামি হাজা হাজা তুরাবা, এটা হা একটা মাটি, তুরাবুন মাটি তুরাবুন, জি মাটি যেমন মানে তাহলে এখন কি বলতে ব্যাখ্যা করেন, তাহাকি তারকিব করেন? স্যার এটা ফেলে আমন স্যার, ফেলে আমর নাহি নাহি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া যেহেতু স্যার, হরফিল্লা নাই এখানে। জি স্যার, ইয়া হরফুল নিদা, মোহাম্মদ হলো মুনাদা, ইয়েস তালা হুনা, হুনা এদিকে হলো এটা 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 হলো একটা না এটা প্লেস আগে একটা ভার্সেস, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে, এই পর্যন্ত একটা সেন্টেন্স হয়ে গেছে। জি স্যার, কি সেন্টেন্সটা বলেন, আর তাজরিটা কি তালা তাহলে? হুনা, জি স্যার, তাজরিটা কি? হ্যালো আমরিন তাজরি স্যার, ফেলে আমর স্যার, কি বলবেন এটাকে, না স্যার বলুন। ফেল ফেল স্যার, ফেল ফেলুন মুদারিউন মাজ্জুমুন, মুদারুন, তাই না? জি স্যার, ফেলুন মুদারুন, মুদারে মাজ্জুম হয়েছে বিকজ অফ লা নাহিয়ের কারণে, কিন্তু এটাকে ডাইরেক্ট ফেলে আমর বলা যাবে লা না। নাহিয়া স্যার,
না আমার বলা যাবে না। শাকিল জি ভাই স্যার ঠিক আছে না? আমার বলা যাবে না স্যার। জি স্যার, এমনিতে তো আমার কাছে ফ্লেভারটা আমারের মতোই আসে আর কি। আমরা আমর না নাই স্যার, নাহি নাহি নাহির কারণে এটা হইছে, কিন্তু ডাইরেক্ট ফেলে আমর না তো, ফেলে আমরিন নেগেটিভ করে দাও না, এভাবে তো ফেলে আমরিন হবে না, তাহলে ইজরি হবে, জি জি ইজরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ জি স্যার। এটাকে বলতে হবে ফেলুন মুদারিন মাজুম বিহাসবি হরফি ইল্লা, ইল্লা চলে গেছে, কেন চলে গেছে? বিকজ অফ লা আন নাহি আসছে বলে। ফাইল মুস্তাসির আনতা ইয়া হরফু নিদা মোহাম্মদ মুনাদা হয়ে পুরাটা জুমলাতুল কি হয়ে গেল? ফেলিয়া, ফেলিয়া। তারপর তাহলে হুনা হ্যাঁ এদিকে এসো, রাইট, এখানে আসো, এখানে আসো, কাম হিয়ার। এখানে আসো। মাহাদা ইয়া বিয়ামিনিকা, তোমার হাতে ডান হাতে এটা কি? এটা স্যার ফেলেন এটা হলো একটা প্রশ্নবোধক সেন্টেন্স, জি তাই না? ইয়া বি ইয়ামি নিকা, জি স্যার জার, মাজরুর, মুদাফ, মুদাফ ইলাইহি, তিনটা জিনিস, কতগুলো জিনিস? জি হ্যাঁ, এখন যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, আরে নি, এই দিস ইজ দ্য, আরে নি, হোয়াট ইজ দিস, এইটা বলেন, আরে এর মি হাজা, ইরমি তো বুঝলাম, রমা ইয়ারমির থেকে ইরমি হয়ে গেলে আমর, নিক্ষেপ করো জি হাজা, এটা তাই না? নিক্ষেপ করো এটা, সেটা কি? হাজা তুরাবুন, এই মাটি নিক্ষেপ করো, গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে আরে নি, এই এই জিনিসটা আমাদের কাছে নতুন, জি স্যার, তাই না? জি স্যার, রয় ইয়ার পেয়েছিলাম আমরা, বলেন রা দেখার বিকি, এই একটা নতুন একটা ভার্ব পেলাম আমরা, এইটা পেয়েছিলাম আমরা, রা ইয়া র, ঠিক আছে, দেখা, নিজে দেখা, নিজে দেখা, ঠিক আছে, নিজে দেখা। আর একটা হচ্ছে দেখানো, দেখানো হচ্ছে ঠিক আছে, আর একটা হচ্ছে দেখানো, কাউকে দেখানো, বুঝছেন ব্যাপারটা? মাসুদ ভাই জি স্যার, একটা ঠিক দেখা আছে, একটা দেখানো, কোয়ালিটি বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ এটা তো কাউকে দেখানো, তাহলে এটা হচ্ছে ফর্ম জি অন স্যার, রয়ায়া ইয়ার ইয়ার আয়ু ফাতাহা বা ফাতাহা, 1 নম্বর ফর্ম, আর এটা হচ্ছে ফর্ম 4 আফ আলা, আফ আলা, আফ আলা হয়েছে, দেখেন তো, আর আয়া হয়েছে, ইউফইলু, এইটা হলো ফর্ম 4, ইউফইলু, এই এই ওজনে আসছে, তাহলে আর আয়া কাউকে দেখানো, সে দেখাইয়াছিল, তাহলে এখানে আমরা আসি কিভাবে জিনিসটা ট্রান্সফর্ম হয়েছে। আমরা বলেছিলাম হামজার উপর যদি হারাকা থাকে এবং তার আগের অক্ষরে সুকুন থাকলে হারাকাটা দিয়ে সে বিলুপ্ত হয়ে যায়, পড়ছিলাম, জি বলছিলেন তাহলে স্যার, হচ্ছে কি ক্লাসে বলা হয়েছে। আরাইয়া, ঠিক আছে, আরাইয়া,
আর জি স্যার, এখানে একই অবস্থা, এটাকে একে দিয়ে দিচ্ছে ইউরি, এই আরা ইউরি, কাউকে দেখানো, ঠিক আছে, জি স্যার, ইউরি ইউরি ইউরি, সে দেখায়, সে দেখায় বা দেখাবে, সে দেখিয়েছিল, তাহলে ইউরি, এটা সরি, ইউরি ইউরি, তুরি তুরি, উরি নুরি, তাই না? তাহলে তুমি দেখাও কি হবে? তুরি, তুরি তুরি, হ্যাঁ তুরি। এখন আমর করেন এটাকে, আমর করলে তা কাটা যাবে, আলামাতে মুদারে চলে যাবে আর হরফু ইল্লা চলে যাবে, কে ঠিক না? জি তাহলে থাকে কি? জি কিন্তু দেখেন এখানে একটা জিনিস আছে, দেখেন এই যে হামদা, এই যে হামদা, শুরুর হামদাটা এখানে চলে আসবে, এই এই আরি, ঠিক আছে, আরি মানে শো, দেখাও, তাহলে ফেলে আমর হয়ে গেল এটা, আরি আমাকে দেখাও কি হবে? আরে নি, না আরি নি, না আরি, এইটা হওয়ার কথা এইভাবে, তাই না? আরে লি মানে এখানে একটা নুন আসবে, নুনে কয়া, নুনা প্রোটেকশন, প্রোটেকশন, তাহলে হয়ে যাবে আরি নি, সমি, দেখছেন কোথার থেকে কিভাবে আসলো, জি আরি স্যার, নি, এইভাবে হয়েছিল, আরে নি, ফর্ম ফোর্থ থেকে আসছে এটা, একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে দেখানো, দুটা দুই জিনিস, ওকে, বোঝা গেছে? জি স্যার, ফাইন, তাহলে আমরা ওকে, তাহলে আরে নি, আমাকে দেখাও, ইরমে আমাকে দেখাও, ইরমি নিক্ষেপ করো হাজা, তাহলে আরে নি, এটা একটা জুমলাতুল ফেলিয়া ইসসেলফ, আরে নি আমাকে দেখাও, তাই না? জি স্যার, আরে ফেলু আমরিন, এখন যদি এইটাকে আমরা একটি করি, আরে কে বলতে পারি আমরা, দেখাইলাম আপনাদেরকে, ফেলু আমরিন ফায়েল মুস্তাতির আন্তা ইয়া মুতাকাল্লি মাফুলুন বিহি, জুমলাতুল ফেইলি হয়ে গেল এটা, ইরমি হাজা, ইরমি ফেলু আমরিন ফায়েল মুস্তাতির আন্তা হাজা মাফুলুন বিহি, নাকি জি আর একটা জুমলাতুল ফেইলি, হাজা তুরাবুন, এটা তো বোঝাই যাচ্ছে, এটা মাটি, হাজা মুক্তাদা তুরাবুন খবর, ঠিক আছে না? জি স্যার, ভেরি ইজি, মার্শাল, ওইটা তো কঠিন ছিল, ওইটা আমরা দেখলাম, এখন আমরা আর একটু যাই, দেখেন অর্থটা একটু ক্লিয়ার হতে মন চায়, এই যে আরিনি আমাকে দেখা, এরপর যে তিনটে ডট দিয়া আবার ইরমি হাজা আমাকে দেখাও, এটা নিক্ষেপ করো, এটা মাটি, মানে কেমনটা একটু ঘোলামেলা মনে হচ্ছে, কোনটা? এই যে আরিনি আমাকে দেখাও, এরপরে তিনটে ডট দেয়া, তারপরে ইরমি মানে হাজা, এখানে বুঝাচ্ছে যে মোহাম্মদ দৌড়াচ্ছে, তাই না? মোহাম্মদ জি দৌড়াচ্ছে, একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা দৌড়াচ্ছে, তার হাতে একটা কিছু আছে, মা হাজা বিয়ামিন, তার ডান হাতে কি আছে? ইব্রাহিম জিজ্ঞেস করছে, লা তাদরি, হে মোহাম্মদ দৌড়াইও না, তাহলে হুন এখানে মা হাজা বিয়াম, তোমার ডান হাতে কি আছে? আরে নি, আরে নি আমাকে দেখো, সেইটা দেখাও, তোমার ডান হাতে কি আছে ওইটা আমাকে দেখাও, ওইটা ডট ডট আছে এখানে, বলতে পারে আচ্ছা আরে নি মাহাদা বি ইয়ামিনি কে, তোমার ডান হাতে কি, ওই জিনিসটা এখানে ডট ডট আছে, আচ্ছা আচ্ছা ওকে, জি এরপর বলছে যেটা আছে তোমার হাতে, ইরমি নিক্ষেপ করো হাদা, এটা নিক্ষেপ করো, ওই যে তোমার হাতে যেটা আছে ওইটা নিক্ষেপ করো, এবং ওটা হচ্ছে কি হাদা তুরাবুন, সে বলতেছে হাদা তু, ইব্রাহিম বলতেছে আর হাদা তুরা, ওটা আমার মাটি, নিক্ষেপ করা পাবো হাদা তুরা, এটা মাটি, তোমার হাতে মাটি নিয়ে দৌড়াচ্ছে, এরা আমাকে দেখাও এবং এরা ফেলে দাও, এই হলো কথাটা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ফাইমটা কিন্তু ফাহিম তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এখান থেকে আজকে আমরা একটা লাস্ট করবো, একটা সেন্টেন্স, সবগুলোই আমাদের এখানে আছে, ফেলু নাকেস, এখন আসেন এখানে লাস্ট সেন্টেন্সটা যাচ্ছি আমরা, একবার লাস্ট সেন্টেন্স, ইব্রাহিমু কি পড়েন তেরা,
মাসুদ ভাই করেন। ইব্রাহিম উদ উহুম লিতা না বুলিল আশাই বাদা গদি গদিন 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 হুম আগের রাতের খাবারে দাওয়াত দাও। হুম গদিন তো আগামী মাশাআল্লাহ হুম তারপর ফাসাইয়া কুনু আম্মুকা মুসা মুসা আই দন মা আনা ইনশাল্লাহ, হুম তোমার চাচা মুসাও আমাদের সাথে উপস্থিত থাকবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ আপনাদের উস্তাদ হয়ে গেছে সবাই, তাই না স্যার? চমৎকার ট্রান্সলেশন। তাহলে বলেন উদৌহুম, এই জিনিসটাকে আমরা বলি এখানে কি কি আছে দেখেন, দা ইয়া দৌ এইটুকু হচ্ছে একটা ভার্ব উদৌ, তাই না? এইটুকু, এটা কি ভার্ব? আমরিন ফিল আমরিন, আমর তা দৌ, তা দৌ থেকে উদৌ, উদৌ হচ্ছে এবং অও ছিল, এই হরফ ইল্লাটা ড্রপ হয়ে গেছে, তাহলে উদৌ কল হুম তাদেরকে, তাহলে ফেলু আমরিন হচ্ছে উদ উ, ফাইলকে মুস্তাতির মুস্তাতির আংতা আনতা আনতা হুম হুম হলো মাফলুন মারগন বিহি ফি বি মাফুলুন বি বিহি গেল। লি তানাউলি, এই আরেকটা ফর্ম আসছে, তানাওয়ালা ছিল, তানাওয়ালা তানাওয়ালা, এটা হচ্ছে ফর্ম ফাইভ, তাফা আলা তাফা আলা তানাওয়ালা, এই ফর্ম 1 2 3 4 5 গুলো আপনি নিজেরা স্টাডি করছেন নাহিদ স্যারের বই থেকে? স্যার এটা কই বুঝতে পারি না 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 স্যার, আমি তো বলছি করি নাই, এইটা একদিন একটু আপনি যদি আর বুঝিয়ে একটু দিতেন বই ভালো হতো স্যার স্যার। ক্লিয়ার করলে ভালো হয় স্যার, ওটা বুঝি না স্যার, আচ্ছা এটা বুঝাই দেবো আমি সবগুলো একদিন, ঠিক আছে? প্লিজ একটু বুঝাই দিলে স্যার, হ্যাঁ আমি এখন তাহলে সহজ হবে স্যার, সেটটা বুঝাই দেখি তো আমার এখানে আছে কিনা সিটটা, একটু আমি আছে কিনা আমরা দেখতেছি। ওই বইটা নিয়ে বসলে স্যার একটু যদি বুঝাই দেন আমাদের সহজ হবে স্যার। আচ্ছা ঠিক, আজকে একদিন আমরা বুঝাবো না, ঠিক আছে? আমি ওটা রেডি করে প্লিজ আপনাকে একটা দিনে ওই সময় 1 করে থেকে স্যার, 10 ওই নাম্বার বইটা পর্যন্ত, আমরা হাতে নিয়ে এক থেকে ওই 10 বইটা নাম্বার হাতে একটা একটা ক্লাসে কতক্ষণ বুঝালে বুঝে ফেলবে, ভেরি ইজি, ঠিক আছে? এক হাতে সরাসরি বইটা আমরা হাতে নেবো স্যার, আপনি তখন বুঝালে আমাদের রাইট, সহজ হবে তার স্যার। সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে শুক্রবারের ক্লাসটা বুঝাবেন, কারণ ওই মঙ্গলবার আমি থাকবো পথে, জি স্যার, শুক্রবার শুক্রবার হলে বুঝালে ভালো, আমি বাসায় বসে সুন্দরভাবে বুঝতে ওকে পারবো নেক্সট বই শুক্রবার বুঝাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, নেক্সট শুক্রবার আল্লাহ বাইক ইনশাল্লাহ করে স্যার, দিতে নিশ্চয়ই, পারবো, জি স্যার, ইনশাআল্লাহ। ওকে তাহলে উদুম তাদেরকে ডাকো কেন, লি তানাউলি ফর টেকিং, এই তানাউলাটা আপনাদের নতুন, এটা একটা ফর্ম ফাইভ, এটা ফর্ম ফাইভের মাসদার হচ্ছে এইটা, বুঝলেন? জি ফর্ম ফাইভের মাসদার, মাসদার তানাউলুন ছিল, তানাউলুলি যার আশা কারণে তানাউলিন হওয়ার কথা ছিল, আবার মুদাফ হওয়ার কারণে তানাউলি ইশাই, ইশাই মানে ঈশা আশা, স্যার সরি আশাইন আশাইন, ঈশা হচ্ছে ঈশান নামাজ, আশা হচ্ছে রাতের খাবার, দেখছেন? রাতের খাবার এখানে জের দিয়ে দিল হয়ে গেল, ঈশান নামাজ হয়ে গেল, আর মানে রাতের নামাজ রাতের খাবার, রাতের রাতের খাবার, খাবার। রাইট, দেখেন মিল আছে কিন্তু, রাইট। তাহলে তাদেরকে দাওয়াত দাও রাতের খাবারের জন্য, বাদা গদিন আগামীকালকের পরের দিন, মানে ডে আফটার টুমারো তাদেরকে দাওয়াত দাও। ফাসাইয়া কুন, এটা জুমলাতুল, তাহলে এখন এটা তো বোঝা গেল, এটা বোঝা গেছে না এই সেন্টেন্সটা? তাহলে পুরোটা জি স্যার, ফেল পেলাম, ফাইল পেলাম, মাফুলুন বি লি তানাউলা কেন, হোয়াই মাফুলুন লি আজলি, সেই এটা হলো মাফুলুন লি আজলি, মাফুলুন লাহু কারণ বোঝানোর অর্থে, অহুয়া মুদাফ, মুদাফুন ইলাইহি বাদ আজ, কখন মাফুলুন ফিহি পেয়ে গেল মুদাফ গদ, দেখেন কতগুলো মাফুল এখানে চলে আসে একটা সেন্টেন্সের মধ্যে, মাফুলুন বিহি আসছে, মাফুলুন লি আজলি আসছে, মাফুলুন ফিহি আসছে, দেখছেন? তিন ধরনের মাফুল চলে আসছে। জি ফাসাইয়া কুনু অতবার ইয়াকুনু আম্মুকা, তোমার চাচাও হবে, মুসা আইদন মান আমাদের সাথে, সেও ইনক্লুডেড হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তাহলে ফা হচ্ছে কি এখানে, হরফু আতফিন, ভবিষ্যৎ আছে স্যার, না ভবিষ্যৎ ফা 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 হচ্ছে হরফু আতফিন, ফা হচ্ছে হরফু আতফিন, এই ফা ফা যে হরফু আতফিন, সা হচ্ছে হরফ ইস্তিকবাল ভবিষ্যৎ বোঝাবার জন্য, ইয়াকুনু ফেলুন মুদারিউন, ঠিক আছে? জি স্যার, ফাইল পায়েল আম্মু, ওকে কাম ও মাফুলন বিহি, হ্যাঁ। এখন কথা হলো ফেলুন মুদারিউনে যাব,
না ইসমু কানায় যাব, দ্যাট ইজ দ্য পয়েন্ট। জি স্যার, ইয়েস স্যার, এখন আমরা যাব না ইসমু কানা, যে যা ইনকমপ্লিট ভার্ব এটা, ঠিক আছে? জি অতএব ইয়াকুনু পেলাম আমরা, কানা আখাওয়াতুহা, ইসমু কানা হবে আম্মু, মারফু হচ্ছে কানাল্লাহু গফুরান। ইসমু কানা বা ইসমু ইয়াকুনু হচ্ছে আম্মু, আহু মুদাফ কা মুদাফ ইলাইহি, ঠিক আছে? কি বলেন? জি স্যার, তাহলে ই কি হবে আপনার, মুসাটা কি মুসা মুসা হলো যে আম্মুর মুদাল বদল, বদল হলো মুদ্দাল বদল? আম্মু, আর মুসা হলো বদল। মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড। তা আইদন অলসো মানা, আমাদের সাথে। তাহলে মানাটা কি হবে? এটা মা কি, মা কি জর্ফ, জর্ফ প্লাস মুদাব ইলাইহে, দুইটা মিলে কি হলো এখন বলেন? আমি বলতে পারি খবারু, খবারু কানা কেন ফি মাহাল্লি নাসবিন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তাহলে এটা পুরোটা হয়ে গেলে কি হন, জুমলাতুল ইসমিয়া, ক্লিয়ার? ওকে, তাহলে আপনার মাশাল্লাহ, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয়েছে, একটু আপনারা সেলফ স্টাডি করেন, ও আছে নিজেরা পড়াশোনা করতেছেন, রাইট। তাহলে আমরা আজকের আমরা লেসন 8 পেলুন নাকে শেষ করলাম, আপনারা ভিতরে এগুলো সব একটু পড়ে নেবেন যা যা আছে আমরা, এবং শব্দ অর্থ আছে কিছু, আল কালিমাতু আল জাদিদ, নতুন অনেক শব্দ আছে, 146, 147, এই শব্দ অর্থগুলো পড়বেন। এরপর আমরা চলে যাব নেক্সট ক্লাসে, যাব আমরা মুদাফ।